অনেকেই আছো যারা ফেস স্ক্রাব করো, কিন্তু তোমরা জানো একটা ভুল তোমরা সবসময় করো। ফেস স্ক্রাবের নিয়ম হচ্ছে তোমাকে জেন্টলি মেসেজ করতে হবে, যত জেন্টলি পারো। মানে ধরো তুমি, তোমাকে কেউ ঝামা দিয়েছে, এবার ঝামা দিয়ে তুমি কি তোমার স্কিনকে ঘুরে ঘুরবে? না, হালকা 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 করে ঘুরবে। তো ফেস স্ক্রাবকেও তুমি স্কিনের ঝামাই ধরতে পারো। এ দেখো, এই যে ফেস স্ক্রাবটা দেখছো না, এটা দেখো একদম পাতলা। এই ফেস স্ক্রাবটা আমি তোমাদের রেকমেন্ড করবো ভিএলসিসির, কেন কিনা ভিএলসিসির প্রোডাক্ট প্রথমত সস্তা হয়, মানে অ্যাফোর্ডেবল হয়, তুমি এটাকে অ্যাফোর্ড করতে পারবা অন্য প্রোডাক্টের থেকে। দ্বিতীয়ত, প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো হয়, এমন নয় যে সস্তা মানে কোয়ালিটি খারাপ। দেখো এই যে স্ক্রাবটা, এটা একদম পারফেক্ট। আমার মনে আছে আমি একবার পতঞ্জলি স্ক্রাব নিয়ে এসেছিলাম, তো সেই স্ক্রাবটা মাখার পর আমার ব্রণ আরও বেড়ে গেছিলো। তো এখানে একটা সতর্কবার্তা তোমাদের দিয়ে দিই, যদি তোমাদের অ্যাকনে প্রোন স্কিন থাকে, মানে স্কিনে অলরেডি পিম্পল হয়ে থাকে, তো ফেস স্ক্রাব কখনোই না। আমি সবসময় বলি যাদের স্কিনে অ্যাকনে হচ্ছে বা অ্যাকনে হয়ে গেছে অলরেডি, তারা কখনোই ফেস কেয়ারে যাবে না। কারণ কি, তোমার স্কিনটা অলরেডি সেন্সিটিভ হয়ে আছে, তো এই সময় যদি তুমি তোমার স্কিনে যা মাখো না কেন, সেটা আরও সেন্সিটিভিটি বৃদ্ধি করবে। তোমার সবার আগে টার্গেট হওয়া উচিত কী করে অ্যাকনে কমাবো। যাদের অ্যাকনে স্কিন আছে তাদের ফেস ওয়াশ তো অবশ্যই করতে হবে, তাদের ফেস স্ক্রাব, তবে ফেসে যে কী যেন চারকোল টাইপের ফেস মাস্ক বলো বা যে কোনো স্কিন কেয়ার, কিচ্ছু না কিচ্ছু না। কারণ কি, অ্যাকনে প্রোন স্কিনে প্রচুর সেন্সিটিভিটি থাকে, সেন্সিটিভিটি এত থাকে যে তোমার মনে হবে যদি তুমি এই ফেস স্ক্রাব অ্যাকনে প্রোন স্কিনে ইউজ করো না, সেইভাবে যদি ইউজ ভালোভাবে না করতে পারো তোমার অ্যাকনে বেড়ে যাবে, যেমন আমার বেড়ে গিয়েছিলো 2018-19 সালে। তো যাই হোক, আমি বলবো যে পাপায়া অ্যাপ্রিকট, সবসময় চেষ্টা করবে পাপায়া আর অ্যাপ্রিকট যদিও ফেস ওয়াশটা ইউজ করতে। কারণ কি, অ্যাপ্রিকটের যে দানাগুলো হয় না, সেটা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম দানা হয়, মানে এটা একদম স্কিনের যে ক্লগ আছে, পোর আছে, সেটাকে খুব ভালো করে এক্সফোলিয়েট করে। তো এটাকে হাতে একটুখানি নেবে, এবার কীভাবে মেসেজ করবে, যে তোমরা অনেক সময় মেসেজ ভুল করো, সেভাবে মেসেজ করবে না, একটুখানি নেবে, এক আঙুলে নেবে। তোমরা পুরো হাত দিয়ে ম্যাসাজ করলেও করতে পারো, কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে এক আঙুলে নিয়ে এরকম গোল করে সার্কুলার মোশনে, এই দিকে এই ডান গালে এইভাবে, আর বা গালে বা হাতে নিয়ে এইভাবে, অর্থাৎ এইভাবে এইভাবে তোমার স্কিনটাকে ভালো করে সার্কুলার মোশনে, বা এইভাবেও করতে পারো, সার্কুলার মোশনে তোমাকে আস্তে করে ম্যাসাজ করতে হবে। চোখে কীভাবে করবে, চোখের দিকে এইভাবে করবে, ঠিক আছে, বা এইভাবে করবে, মানে চোখের চোখের ধরো এরা চোখের পাতা, এইভাবে আস্তে আস্তে করে, মাথার দিকে, মাথার যে পাশে এইভাবে করবে, আর কপালে করবে এইভাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ডাইরেকশন ওয়াইজ করবে, আর ঠোঁটের নিচে মানে থুত নিচেটাকে বলি আমরা, সেখানে কীভাবে করবে, সেখানে এইভাবে করবে, ঠিক আছে। এরকমভাবে যদি তোমরা ম্যাসাজ করো, তাহলে কিন্তু তোমাদের এই পাপায়া এবং অ্যাপ্রিকট ফেস ওয়াশটা খুব ভালোভাবে তোমাদের স্কিনের ইম্পিউরিটিসগুলো বের করতে পারবে। এবার তোমাদের বলবে যে কেন তোমরা ফেস স্ক্রাব ইউজ করবে, যারা জানো না কেন ইউজ করবে, শোনো, আমাদের স্কিন কী হয়, প্রতিনিয়ত বাইরের নানা ধুলো বালি রোদ জল আরও কত কী সহ্য করে, তো কখনো কখনো এই সমস্ত সহ্য করার পর স্কিন তো ডেড হয়ে যায়। এবার আমাদের যে ফেসের স্কিনটা, সেই ডেড স্কিনগুলো কিন্তু না বেরিয়ে যায় না, আমাদেরই কী করতে হয়, কষ্ট করে খরচ করে হাতের ভাই ইয়ে করে এই সমস্ত পাপায়া অ্যাপ্রিকট ফেস স্ক্রাব ইউজ করে সেই ডেড স্কিনগুলোকে সরাতে। এবার তুমি যদি ডেড স্কিন না সরাও তাহলে কী হবে, দেখো তুমি যাই স্কিন কেয়ার করো না কেন, সেটা কী করছে, তোমার ডেড স্কিনের ওপরেই লেগে যাচ্ছে, তো তোমার যে ভেতরের যে আসল স্কিন তার কাছে পৌঁছতেই পারছে না। ধরো তুমি ভিটামিন জেল, এই যে এই একটা ভিটামিন জেল ইউজ করছো, এবার ডেড স্কিনের ওপরে লেগে যাচ্ছে, তো ডেড স্কিনটা যদি সরিয়ে দাও তাহলে কী হবে, এই যে ভিটামিন জেলটা ইউজ করছো, এই যে স্কিন হোয়াইটেনিং জেলটা ইউজ করছো, এটা তোমার মূল স্কিনে আরও সহজে পৌঁছতে পারবে। কিংবা ধরো তুমি ফেস স্ক্রাব করছো, তো ফেস স্ক্রাব করতে গেলে যদি তুমি ডেড স্কিন সেল তুলে নাও অলরেডি, তাহলে ফেস স্ক্রাবগুলো যেগুলো আমাদের স্কিনে যে ইম্পিউরিটি আছে সেগুলোকে ছেঁকে বের করে দেয়, তো সেখানে ভালো পৌঁছতে পারবে। তো আমি বলবো যে পাপায়া এবং অ্যাপ্রিকট ফেস স্ক্রাব তোমরা ইউজ করো। এটা কিন্তু আরেকটা ভালো যে সেন্সিটিভ স্কিনের জন্য, তোমরা অবশ্যই যদি অ্যাকনে প্রোন স্কিন হয় এবং তোমরা যদি ফেস স্ক্রাব ইউজ করতে চাও, যদিও সেটা রেকমেন্ডেড নয়, খুব বেশি অ্যাকনে হলে তো একদমই নয়, তাও যদি করতে চাও দেখে নেবে যেন সেন্সিটিভ স্কিন কথাটা লেখা থাকে। কারণ কি হয় যে অনেক সময় এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় স্ক্রাবে, আমি নাম বলবো না, তো সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট কী করে অ্যাকনেকে আরও জ্বালা জ্বালা সৃষ্টি করে, ঠিক আছে। তো এইটা ভালো হবে, হ্যাঁ, এটা তোমার স্কিন যদি অয়েলি হয় বা ড্রাই হয় কোনো পার্থক্য হয় না, আপাতত আমার তো যা কাস্টমারদের রিভিউ আছে তাতে তো হয়নি, তো এখানে কিন্তু এটা ভালো ইউজ করতে পারবে। এটার দাম কত পড়ে, দেখো এটা অ্যামাজনে তো কিনেছিলাম 111 টাকাতে, তো সেই হিসাবে অনেক কম আছে, কিন্তু তোমরা ভেবো না 111 টাকা অনেক দাম না। তুমি যদি অন্য কোনো ফেস স্ক্রাব দেখতে চাও তাহলে সেক্ষেত্রে কম আছে, একটু মনে হয় কুপন ছিল 190 টাকা না কত টাকা মনে হয় পড়েছিল, যাই এরকম 90 থেকে 100-এর মধ্যে ধরতে পারো, তো এরকমই এর দাম হবে। তবে তুমি কিন্তু অবশ্যই যখন কিনবে তখন একবার দাম চেক করে নিও, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই বললাম, আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, বিদায়।